হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইংরেজি রাইটিং পার্টের পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং ইমেল রাইটিং কম্পিউটিং স্টোরি রাইটিং দিস ভিডিওতে আলোচনা করব হচ্ছে ডায়ালগ লেখার নিয়ম হাউ টু রাইট এ ডায়ালগ রাইটিং কিভাবে তুমি ডায়লগটা শুরু থেকে শেষ করবা তারই একটা প্রসেস আমরা বলবো এই ভিডিওতে সে যদি প্রসেসটা অবলম্বন করতে পারো তুমি সর্বোচ্চ নাম্বার ইনশাল্লাহ পাবে তো তুমি যদি হয়ে থাকো জিএসসি এক্সামিনার হতে হতে পারো এস এইচএসসি কিংবা আলিম যে কোনো হোক না যেন ডায়ালগ বিভিন্ন পরীক্ষাতে আসে তো চলো বিস্তারিত আলোচনা দেখে নেওয়া যাক আর আরেকটা বিষয় তোমরা যারা আমাদের চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওগুলো যদি দেখতে পাও দেখতে চাও রাইটিং পার্টের ওপর আরও আয় প্যাটার্নে দেখো লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো আর আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে পারো বা লাইক দিতে পারো সেখানেও রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় তো যাই হোক অনেক বকবকানি হলো এখন আমরা কাজের কথায় আসি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডায়ালগ রাইটিং সংলাপ লিখন ডায়ালগ মানে এক কথা দুইজন ব্যক্তি থাকবে কথোপকথন হবে যে দুজন ব্যক্তি বা দুইটি দলের মধ্যে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে কথাকে ইংরেজিতে ডায়লগ বলবে প্রাসঙ্গিক কথা হবে ইলজিক্যাল বা ই কোনো কথা এখানে আসবে না ডায়ালগের মূল উদ্দেশ্যই হলো দুইজন ব্যক্তির মনের ভাব বা চিন্তা ধারার স্বতঃস্ৰ্রোত প্রকাশ ঘটবে এখানে ডায়ালগ রাইটিংয়ে কত শব্দ বা কত ওয়ার্ডের হওয়া উচিত এটা অনেকেই ভুল করে বা জানে না যে আমরা কি এক পেজে মধ্যে লিখবো নাকি দেড় পেজ লিখবো নাকি দুই পেজ লিখবো অনেকে কনফিউজের মধ্যে পড়ে যায় সাধারণত একশো বা দেড়শো শব্দের ডায়ালগকে স্ট্যান্ডার্ড বা আদর্শ মানের ডায়ালগ রাইটিং বলা হয় কতটা বললাম একশো বিশ অথবা একশো পঞ্চাশ শব্দের ডায়ালগকে তুমি লিখতে পারো একশো বিশ শব্দের অথবা একশো পঞ্চাশের ডিপেন্ড করবে ডায়ালগের যে টাইটেলটা আছে সেটা কি নির্ভর করে লিখতে হবে সেটার ওপর যদি এমন একটা বিষয় হয় টপিক হয় যেটাকে ইলেভেলভাবে লিখতে হয় তাহলে সেক্ষেত্রে একশো পঞ্চাশটা ওয়ার্ড লিখতে হবে আর এমন কিছু কথোপকথন আছে সাপোজ তুমি আর তোমার বন্ধু বান্ধবী কথা বলতেছো সেখানে তুমি একশো বিশ শব্দের ভিতরে কথাগুলো শেষ করতে পারবা এরকমও কিছু ডায়লগ লিখতে পারো উল্লেখ্য এক্সাম পেপার বা প্রশ্নপত্রে যদি কখনও ডায়লগ রাইটিংয়ের ওয়ার্ড লিমিটেশন উল্লেখ না থাকে তবে সেই ক্ষেত্রে উল্লেখ সংখ্যা মাথা রেখে ডায়লগ লিখতে হবে কিন্তু আমি অনেক পরীক্ষাতে দেখেছি যে এই যে ওয়ার্ড লিমিটেশন কথাটা উল্লেখ থাকে না তুমি চাইলে একশো বিশ অথবা একশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে লিখতে পারো মনে রাখতে হবে নির্দিষ্ট ওয়ার্ড লিমিটেশনের ক্ষেত্রে শতকরা পাঁচটা ওয়ার্ড কম বেশি লেখা যেতে পারে কি বললাম যে নির্দিষ্ট ওয়ার্ড লিমিটেশনের ক্ষেত্রে সাপোজ তোমাকে বলো যে ওয়ার্ড লিমিটেশন একশো তুমি হয়তো বা কিছুটা পাঁচটা কম লিখতে পারো অথবা কিছুটা পাঁচটা বেশি লিখতে পারো আর যদি কিছুই লেখা না থাকে একশো বিশ অথবা একশো পঞ্চাশের ভিতরেই তুমি কমপ্লিট করে নিবা তোমার ডায়ালগ রাইটিংটা একটি আদর্শ মানে ডায়লগ লিখতে যে বিষয়গুলো তোমাকে মনে রাখা দরকার মাস্ট বি মেমোরাইজ করতে হবে বিষয়গুলো রিমেম্বার রাখবা ফার্স্ট অফ অল প্রথমটা হচ্ছে গিয়ে কি কোনো বিষয়ের ওপরে ডায়লগ লিখতে বলা মানে কোন বিষয়ের ওপরে ডায়লগ লিখতে বলা হচ্ছে সেই বিষয়টি কথা মাথায় রেখে ডায়লগটি লিখতে হবে সেকেন্ড অফ অল ডায়লগে সর্বদাই দুজন ব্যক্তি কল্পনা করে নাম উল্লেখ করতে হবে আরেকটা বিষয় এখানে বলি নাম যদি প্রশ্নে উল্লেখ দেওয়া থাকে সেম নামগুলো তুমি অবশ্যই লিখবা তোমার নিজের মন করা হিসেবে কোন নাম এখানে ইউজ করবা না মার্কাটা মার্কাট মার্কআবেসের বি কেয়ারফুল প্রশ্নেপত্রে যে নাম থাকুক কেন রানি রানা কাজী কাজা বা যা হোক যে কোনো নাম হতে পারে যদি যাই থাকুক না কেন সেটা লিখবা আর যদি নাম না থাকে তুমি তোমার ইচ্ছা নাম তুমি অ্যাপ্লাই করো কোনো সমস্যা হবে না ঠিক আছে নতুবা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পারসন এভাবে লেখা যেতে পারে এখন তো দেখতে শুধু নাম নাই তুমি চাইলে পার্সন ওয়ান অথবা পার্সন টু এরকমভাবে দিতে পারো অথবা পার্সন ওয়ানের জায়গাতে রানা লিখলা পার্সন টু এর জায়গাতে রানি লিখলা এরকমভাবে তুমি কাল্পনিক একটা নাম যাচাই করলা আর যদি নাম দেওয়া থাকে তো হয়ে গেল ওই নামগুলো অ্যাপ্লাই করে দিবা এক্সাম পেপার বা ডিরেকশন কোনো নির্দিষ্ট ব্যক্তির উল্লেখ থাকলে তা অবশ্যই লক্ষ্য করে ডাইলে যেটা আমি মাত্রই বললাম তিন নম্বর ডায়লগের ক্ষেত্রে বাক্যগুলো হতে হবে সিম্পল সেন্টেন্সে এবং ভাষা হবে স্পষ্ট আশা করি বিষয়টা বুঝতে পারছো সিম্পল সেন্টেন্স হবে কমপ্লেক্স কম্পাউন্ডে যাওয়া যাবে না চার নম্বর কি বলতেছে ডায়লগে প্রশ্ন করা ও উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গ্রামার প্যাটার্ন লক্ষ্য রাখতে হবে তুমি যে প্রশ্ন করতেছো সেটা গ্রামার প্যাটার্নটা ঠিক যেন থাকে তাহলেই হবে এবং উত্তর যে দিবে তারও গ্রামার প্যাটার্নটা যেন ঠিক থাকে পাঁচ নম্বর ডায়ালগে ভাষাকে প্রাণবন্ত সহজ করার লক্ষ্যে বড় শব্দের কন্ট্রাক্টেড নেগেটিভ ভার ফর্ম ব্যবহার করা ভালো কি হতে পারে যে ডু নট আছে তুমি সংক্ষেপে ডন্ট ইউজ করবা আর নট আছে সংক্ষেপে অ্যারেন্ট ব্যবহার করবা এই রকম শর্ট ফর্মগুলো তুমি কি ইউজ করবা নট ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে কন্ট্রাক্টেড বা শর্টকাট ফর্ম ব্যবহার তা কোনোভাবেই ডায়ালগে ব্যবহার করা যাবে না এটা আসলে বর্তমানে এটা ট্রেন্ড হয়ে গেছে আমরা ফেসবুকে একটা কথার কথা থ্যাংকস বানান থ্যাংকস না আচ্ছা সরি বানানটা যদি লিখি তাহলে আমরা কী করি ফেসবুকে এস আর আর ওয়াইটা দিই না শুধুমাত্র সরি হয়ে গেল কিন্তু সরি বানান তো এস আর ডাবল ওয়াই এটা আবার অনেকে কি করি নাথিং কথাটা কেউ ইউজ করলে কী করি এন টি জি নাথিং কিন্তু নাথিং বানান তো এটা না এই ধরনের বানান কিন্তু কখনোই ডায়লগে ইউজ করবা না মার তো কাটবেই কাটবে না সেটা তোমাকে বোকা বানবে বা তোমার একটা ভুল বা বোঝার ভুল হবে আবার অনেকে করে কি যে কথার কথা ধরো যে আরও কিছু কিছু ওয়ার্ড আছে না গুড নাইট সাপোজ আমি নাইট কথাটা ইউজ করলে কী করি মানে আমি না সরি যারা ফেসবুকে অনেকে দেখেছি এন আর এইট লেখে নাইট তাহলে আমি বললাম যে এটা মানে কি মানে গুড নাইট দিলাম তোমায় আমি আবার গুড যখন লেখে তখন জি আর ডি লেখে মাঝের শব্দগুলো নাই এরকম কখনোই করা যাবে না যেটার ফুল মানান সেটা ফুলভাবে লিখবা ওকে এটা গেল ছয় নম্বর হচ্ছে ডায়লগে স্পিকার বা বক্তাকে ডিভাইডেড বা পৃথক করার ক্ষেত্রে কোলন চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না এটা জিনিসটা যদি বুঝতে চাও আমরা পরবর্তী স্লাইডে আছে সেটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে চলো এটা দেখে নেওয়া যাক এক ছাত্রমা দেখো একটি ডায়লগের শুরুতে লেখা যেতে পারে ওকে দেখো কীভাবে ডায়লগটা শুরু করবা যে এ ডায়লগ এর মিলু অ্যান্ড মারিয়া অ্যাবাউট ডায়লগটা হবে কি মিলু আর মারিয়ার সম্পর্ক মারিয়ার ভেতরে দুজনের ভিতরে একটা ডায়লগ তৈরি হবে যে বিষয়টা হতে পারে হতে পারে তাদের দুজনার কি কী বলে দাওয়াত হতে পারে যে আমার বাসায় তোমাকে দাওয়াত দিলাম এরকম কিছু একটা ধরো যে ডায়লগের শিরোনাম হতে পারে তো এখানে শিরোনামটা লিখবা তারপরে মিলু যদি নাম থাকে নাম তো দেওয়াই আসে তাহলে মিলু লিখবা এই ধরনের একটা কলন দেবা দেখো একটা কলন দেওয়া আছে কিন্তু ঠিক আছে এই যে একটা কোলন দেওয়া আছে এই কলনটা দিবা অবশ্যই তারপর মারিয়া ওর নামটাও এখানে কি কলন দেবা ফাঁকা রেখে আর যদি নামগুলো না থাকে তাহলে পার্সন ওয়ান পার্সন টু দিয়েও তুমি লেখা শুরু করবা ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আর কি ডায়লগ লেখার পর্যাপ্ত আইডিয়া দিলাম আশা করি যদি তোমার কাছে যদি একটু উপকার হয়ে থাকে ভিডিওটা দেখ তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেওয়া বন্ধুদের মাঝে আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ফলো করতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব রাখতে পারবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ